আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনার দোয়া তালার অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো কয়েকদিন পর হলো আমি আজকে ব্লগ দিতেছি, এমনিতেই একটুখানি অফ ছিলাম, ভালো লাগতেছিল না কাজকর্ম, আর কী করবো সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করতেছিলাম। তো আমি কিন্তু এর আগে বলছিলাম যে আমি নতুন ঘর উঠাবো, তো অনেকেই বলবেন যে এটা হলো আমরা আগেই বলছিলাম আপনি ভালোভাবে ঘরটা উঠান। আসলে আমার জায়গাটা থেকে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন যে আমি এটা আসলে কেন উঠাইছি। তখন হয়তো ওই সময়টা ছিল না আমার যে আমি একটা সিদ্ধান্ত নিব বা এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, যেহেতু এটা আমার বাবার বাড়ি। আমি যথেষ্ট পরিমাণ মেয়েরা চেষ্টা করে যাতে বাবার বাড়িতে কম থাকা হোক, ভাইরা আছে, ইয়েরা আছে, সবাই আছে, তো আমি এখানে যে সারা জীবন থাকবো এরকম কোনো প্ল্যান ছিল না। তো আমাদের আরেকটা ঘর উঠানোর কথা ছিল, সেটা কিন্তু আপনারা দেখছেন অলরেডি, আমাদের বড় ঘরের পিছনের সাইডে কিন্তু আমাদের আমাদের মা বাবার জন্য ঘর উঠানোর প্রস্তুতিও হয়েছিল। কিন্তু জমি নিয়ে একটা প্রবলেম আপনারা সবাই জানেন, আমাদের বাড়িতে যে একটা জমি নিয়ে প্রবলেম আছে, আমি অবশ্য শেয়ার করি না কী প্রবলেম, আমার ভাবির অবশ্য আমার ভাবিদের ব্লগে দেখেন। তো আমার যতটুকু মনে হয় যে বেশ কিছু মানুষই জানেন যে আমাদের জমিটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, এই জন্য হলো আমরা আমার বাবা মার যে ঘরটা ওটা উঠাতে পারতেছি না। তো ওইটা উঠাবো সেই কারণেই হলো আমি এইখানে মানে এই জমিতে হলো ছোট্ট করে একটা ঘর দিছি, যেটা আসলে এখানে থাকবো না ওই বিধায় আমি এক বছরের জন্য বা দুই বছরের জন্য একটা ঘর উঠাইছিলাম। তো এখন অবশ্য পরিস্থিতি অনেক বেশি ই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তারপর অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে কী করব লাইফে, কীভাবে চলবো, মানে কোন কোন মানুষগুলো আমার সাথে থাকবে বা পাশে থাকবে, কাদের নিয়ে আমি আগে যাইতে চাই, তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার লাইফে। তো এখন কোনো মানে পিছু টানা নাই বা সামনে কী করব ওটা নিয়ে চিন্তা ভাবনা আছে। মেয়ে আসি আর আমি আসি আমাদের মা মেয়ের লাইফে, আর বাবা মা তো সাথে আসেই। তো এই জন্য হলো আমি চিন্তা করলাম যে যেহেতু থাকবো আবার বাড়িতে, আমি জানি না কতদিন থাকতে পারবো, তাহলে একটু ভালোভাবে থাকা উচিত। আর আমার যত জিনিসপত্র আছে দিন দিন যত যাইতেছে তত নষ্ট হয়ে যেতেছে, নিজের জন্য কোনো জিনিসপত্র আমি গুছিয়ে রাখতে পারতেছি না, বা আমার কাছে একটা পরপর একটা ফিল হয় যেটা আসলে আমার মনে হয় সত্যি কথা, যেটা আমি কোনো কিছু তেমনভাবে গুছিয়ে রাখি না, এরকম যে এটা আমার ঘর না, আমার বাড়ি না, বা আমার কোনো কিছু না। তো এই জন্য আমার যে জিনিসপত্রগুলো ওইগুলো আমি অগোছালোভাবে রাইখা রাইখা আমার জিনিসপত্রগুলো নষ্ট করতেছি, আমার জিনিসপত্রগুলো আরও খারাপ হইতেছে, তারপরে আমার পার্সোনাল জিনিসপত্র যেগুলো গোল্ড ইটি মানে অনেক জিনিস থাকে মানুষের, সব কিছুই মনে করেন অগোছালো অনেক জিনিস হারাই গেছে আমার, খুঁজে পাই না। এই ঘর বিক্রমপুর থেকে আনার পর থেকে মনে করেন অনেক জিনিস অনেক জায়গা চলে গেছে, অনেক জিনিসপত্র খুঁজে পাই না। সব কিছু মিলায় ভাবলাম যে এখন নতুন করে এখানে ছোট্ট একটা ঘর উঠাই আর মেয়ে বাবা মা নিয়ে বাঁচার চেষ্টা করি, কতদিন এখানে থাকবো তাও জানি না। তো অনেকেই বাজে কমেন্ট করতে পারেন যে এটা আমরা আগে বলছিলাম, আসলে আমার জীবনে কিছু প্রবলেম তো ছিল, আপনারা সেটা ভালোভাবেই জানেন, আমার জীবনটা কিন্তু অত সহজ না, অনেক কিছু আমার সামনে ছিল। তো তখন অবশ্য আমার ই ছিল না যে এটা আসলে আমার কী করা উচিত, কোনো কিছু ক্লিয়ার ছিল না। তো আল্লাহর রহমতে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু আমার লাইফে একদম ই আছে, এখন এখন আর কোনো ঝামেলা নাই। তো এখন আমি সুস্থভাবে বাঁচতে পারবো, হাজার কষ্ট দিলেও মানুষ এখন আমি সুস্থভাবে বাঁচতে পারবো। এতদিন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম এবং কি অনেক প্রবলেমের মধ্যে ছিলাম যেগুলো আপনারা জানেন না, আমি কখনো শেয়ার করি নাই কে। তো সবাই দোয়া করবেন, আর আমি মানে অনেক তাড়াতাড়ি হলো ঘরের কাজ ধরতে চাইতেছি, আর আজকে হলো আমি এমনিতেই বাড়িঘর একটু পরিষ্কার করলাম, যেহেতু মিস্ত্রি আসবে কিছুদিনের মধ্যেই, মানে দুই তিন দিনের মধ্যেই হলো আমার ঘরের কাজ ধরা হবে। তো সবাই দোয়া করবেন, অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর আমি একটু অন্যরকমভাবে উঠানোর চেষ্টা করতেছি, মানে ছোটোর মধ্যেই উঠাবো, যাতে মনে করেন আমি যেগুলো পছন্দ করি ওইগুলো যাতে আমি সুন্দরভাবে রাখতে পারি বা আমার নিজের মতো করে আমি সাজাতে পারি। আর যখন বাড়িটার দিকে তাকাবো, যখন মনে হইব ওইটা যদি আমার মনে করেন এক বছরের জন্য, দুই বছরের জন্য হয় বা সারা জীবনের জন্য হয়, যাতে আমি মন মতো উঠাইতে পারি, সবাই দোয়া করবেন, আর বাবা মাকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আর সব কিছু যাতে ঠিকমতো হয়। কারণ আজকাল অনেকে অনেক কথা শুনলে হয় কি মন খারাপ হয়ে যায়গা, তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো সবাই বেশি দোয়া করুন যাতে আমি মনের শক্ত রাইখা বা মানুষের কথা শুই না, যাতে আমি আমার কাজটা আমি করতে পারি, যে যাই বলুক তাই, কেন আমি যাতে আমার কাজটা করতে পারি, যেটা আমি চাই সেটা যাতে করতে পারি।
তো সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই যদি আপনারা চান হয়তো কাল বা 2-3 দিনের মধ্যে হয়ে যাবে আর আপনারা যদি মানে না চান তাহলে হবে না সো আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন আর তাড়াতাড়ি যাতে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর আমার ঘরটা উঠানোর সাথে সাথে যাতে আমি এটা সেলিব্রেট করতে পারি সবাইকে নিয়ে সবার সবাইকে নিয়ে আনন্দ তারপরে সবাইকে যাতে এটা এটা একটা খুশির মুহূর্ত কাটাতে পারি তো সবাই অনেক বেশি বেশি করে ভালোবাসা দিবেন দোয়া করবেন তো ভিডিওটি দেখতে থাকুন তো যে এখানে দেখতে পাচ্ছেন আমরা হলে যেটা পরিষ্কার করলাম এটা পরিষ্কার করে ফেলছি আস্তে আস্তে কাজ ধরবো ধরো ধরো কালকে হলো কিভাবে ঘর উঠাবো কোন টাইপের ঘর উঠাবো এটা দেখার জন্য আসবে
আদিয়া তুমি তুমি মাঠে ধরছো যাও তাহলে হাত দাও কি চালু সবজি পেঁয়াজ ধনিয়া পাতা আর এখানে হলো মা মূলা কাটতেছে মূলা মা কালকে রাখছো না অতটা ভালো লাগে না ভালো লাগে না এটা হলো ইলিশ মাছ নদীর ইলিশ আজকে হলো ইলিশ মাছ মূলা দা রাখবা আমার এমনি ভালো লাগে না ভাবি কি রান্না শেষ হয়ে গেছে ইলিশ মাছটা কাটতেছে এই জন্য ভাত হয়ে গেছে আমাদের তিনজনের ভাত তো তেমন বড় পাতে না মানুষজন বেশি আসে তখন বড় পাতলে রান্না বান্না করা হয় ওখান থেকে হলো একটা দুটো দিয়ে গেছিল ওই মাছই হলো ওই যে মা হলো এখন মাছ কিনে 10,000-15,000 এরকম মাছ কিনে 5,000 এরকম করে মাছ কিনে না রাইখা দিই তারপরে মেহমান আসলে হলো কি করে খাই বা নিজেরা খাই এবার হলো আমি মাছ কিনা রাখিনি পিত্তি গলে গিয়েছে কেটে ফেলেছ পিত্তি বলি তো ধান নাই মা সিদ্ধ করতেছে সিদ্ধ করে যদি একটা গন্ধ ওটা ফালাইয়া তারপর রান্না করবে শুধু মূলা দেব
তো সকাল বিকাল হলো, আমি হলো একটু বের হই আমাদের পিছনের এই যে এই সাইডে, আমার খুবই ভালো লাগে এদিক দিয়ে হাঁটতে। তো সকালবেলা ও উঠতে পারি না তাড়াতাড়ি, তারপরও 7টা 8টার দিকে উঠি, তখন বের হই 1 ঘন্টার মতো হাঁটি, তারপরে বিকেলবেলা বের হই 4টার দিক দিয়া। তো এখন হলো 5টা বেজে গেছে, মানে 1 ঘন্টার মতো হাঁটি। তো দেখেন কত পরিমাণ কুয়াশা পড়ে গেছে, সকালবেলা শত কুয়াশা থাকে না কিন্তু বিকেলবেলা কত পরিমাণ কুয়াশা, শীত লেগে গেল। মানে আসলাম এখন একদম শীতে, আমি একদম ইয়ে হয়ে গেছি, কাঁপতেছি, দেখেন চারপাশে কুয়াশা কত। তো ভাবলাম একটু শেয়ার করি। যার যার মতো করে শেষে হলো, যা যা জমিতে কাজ করতেছে, আমাদের বাসা ওই যে কিচ্ছু দেখা যায় না।